পুলিশের সামনে মারে স্যার পুলিশের সামনে মারে কা করে পুলিশ সামনে মারে পুলিশ আছে আর গুলি করে স্যার মেশিনে যাওয়ার পরে আমরা মেশিনে কাজ শুরু করি করার পর 9টা বাজে 9টা বাজে আমরা কিন্তু আমাদের ক্যান্টিন আছে অনেকে আমরা খাবার খাইয়ে আসি বা না নিয়ে আসি আমরা ক্যান্টিনে চলে যাই কিন্তু বিএনপি পুরোপুরি দেশে আমাদের এমন ভাবে মারছে আমার বোন একটা এমন নাচি দিকে ছোট মারাই দিয়েছে কেন আমাদের আমাদের ভিতরে আমরা অনেক লোক আমাদের তাই হাত আপনাদের কাছে এই বিচার দেয় কেন তারা এই ক্ষমতা পেল ওনাকে বলতে দাও আপনার বোনের আইডিয়া আছে আমি একটু বলি আপনার বোনের যার কাছে আছে ওনাদের কিছু করে আইডিয়া আমাদেরকে দেন আমি বলি এক মিনিট আমার মনের কষ্টটা একটু প্রকাশ করতে দেন আপনাদেরকে যদি আমার মনের কষ্ট আপনি তোরে হেলমেটটা দেন ও বল এমন মারা মারছে আপনারা সব বসেন একটু দূরে যান আপনারা একটু দূরে যান একটু দূরে বসেন আপা একটু দূরে যান ধরে যান একটু দূরে থেকে বলেন পুলিশের সামনে মারে স্যার পুলিশের সামনে মারে কা করে পুলিশ সামনে মারে পুলিশ আছে আর গুলি করে স্যার তারা রাস্তা অবরোধ করে রাখবে আমরা বিএনপিও করি না আওয়ামী লীগও করি আমরা টেকে যাই অফিসে কিন্তু আমাদের উপরে এত বড় একটা নির্যাতন হয়ে গেল পুলিশ থাকতো আমরা বাড়িতে আমাদের নিরাপত্তা দেয় আচ্ছা আপনারা একটা জিনিস আপনাদের যদি বহিরাগত কেউ যদি কোনো ধরনের কোনো কিছু করে থাকে আমাদের এখানে সাদা পোশাকের লোক আছে আর করবে না তখন আমার হাতে এই লাঠিটা থাকে তখন আমাকে কেমন দেখায় আরো ভয়াবহ দেখায় না বসুন বসুন আপনার হাতে লাঠি নিয়ে যখন রাস্তায় দাঁড়ান যখন দেখতে দূর থেকে মনে হয় যে এরা সন্ত্রাসী বা শ্রমিক বোঝায় আর হবে না এখন আমরা জানি আর হবে না আমরা এটা দেখেছি সামনে এটা সত্যতা আমরা যাচাই করে দেখি আপনারা আপনাদের মেন রোড ছেড়ে দিবেন ঠিক আছে Thank you.